হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই দেখো বন্ধুরা বাপের বাড়ি গেছি তোমরা তো জানো বোনের অষ্টম গোলায় তো এই দেখো তো বাপের বাড়িতে সকালবেলায় সবাই মিলে বসে আছি এই যে বোন আমার বাপি আর এই যে একটা বোন বোনের ছেলে আমি সবাই বসে বসে গল্প করছিলাম তো বোনের ছেলে কুরকুরে খাচ্ছিলো আর এই যে আমার মেজ বোন কাপড়টা উঁচু করে পড়েছিল তো আমরা সবাই ওকেই বলছিলাম যে তোকে এরকম অবস্থায় ছেড়ে দেবো তো ওই জন্যে হাসা হাসি করছিলাম তো আর একটা কথা বোনকে বলছিলাম যে তুই কানেরগুলো পরিসনি কেমন ধারা লাগছে তোকে দেখে কানেরগুলো পরবি তো বেলুনটা দেখো ওই বেলুনটা বোন পাক দিচ্ছিলো আর ওইটা হাতে করে নিয়ে তো গোল গোল করে বলছে দেখ দিদি এরকম হচ্ছে আর ওর ছেলে দেবে না কান্নাকাটি করছিল আর এই যে বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বর্ষাকাল আর বর্ষাকালের মতো একদম শীতকালে বৃষ্টি লেগে গেছে তো তারপরে গল্প টল্প করে এই যে বন্ধুরা দেখো এখানে চলে এসেছি আমি বোনের বিয়ে হয়েছে তোমরা তো জানো আর বোনের বিয়ের বোঁদে ছিল তো বেশি দিন তো থাকবে না তো সেই কারণের জন্যে অষ্টমঙ্গলাতে যা লেগেছে লেগেছে তো সেই বোঁদেই তো তারপরে বোন বলছিলো আর ছোট বোন বলে গেছে যে দিদি বোঁদের নাড়ু করতে পারে তোমরা আমার ভিডিওতে দেখেছ আমি বোঁদের নাড়ু বানিয়েছিলাম মানে কোজাগুড়ি লক্ষ্মী পুজোতে তো সেই কারণের জন্য এখানে বোঁদের নাড়ু বানাবো তো কাঠের জালেই করছিলাম কারণ গ্যাসে করলে অনেক গ্যাস পরিবার এই দেখো আমার বাপি মেজ বোন সবাই বসে আছে ওই বোনও বসে আছে আর আমার মা ওইদিকে বসে বসে জাল দিচ্ছিলো তারপরে বোঁদেটা ঠিকঠাক করে জাল দিয়ে নিয়ে নামাবার মুখো করে মানে পাক দেওয়া যাবে সেরকম নামে এই যে কড়াইয়ে থেকে অল্পটা আমি ঠিকঠাক করে ওদের কেটে থালাটায় দিলাম ওরা দুইজনে পাক দিচ্ছে আর এই যে আমি এখানে কড়াইয়ে করে নাড়ছিলাম তো কী তো এইগুলো পাকানো কিন্তু খুব কঠিন আর এইগুলো পাক দিতে গিয়ে হাত একেবারে বাপড়ে পুড়ে যাচ্ছে তো সেই কারণের জন্য আর জায়গাটা দেখতেই পাচ্ছ রান্নাঘরের জায়গাটা একটু ছোট আর উঠানে উনুন ছিল কিন্তু উঠানে তো বৃষ্টি হচ্ছে তো সেই কারণের জন্য ওখানে হলো না তো তার জন্য এই যে এখানে চলে আসলাম আর এখানে এই যে বারান্দায় এসে বোন চেপে বসে পড়েছে আর আমিও খারাপ হয়ে বসতে পারি না তো সেই কারণের জন্য ওইখানে একটু আমিও আরাম করে বসে পড়লাম আর আবল তাবুল করে পাক দিচ্ছিলো মা কোনো রকম রকম করে রাখছিল আর বলা যাবে না বললে কি হবে পাক দিতে গিয়ে এগুলো প্রচণ্ড হাতে তাত লাগে তো একবারে হাত পুড়ে যাচ্ছে তো যাই হোক করতে তো হবে তাই না বলো তো তারপরে বোঁদের নাড়ুটা কমপ্লিট করে আবার এই যে এখানে চলে এসেছি দেখো আবার রান্নাঘরের ভিতরে আর রান্নাঘরে এগুলো কি করছি জানো এগুলো হচ্ছে মিষ্টি আর মেজবন বোন দেখেছ মিষ্টিগুলো মানে রসগোল্লা ওইগুলো মানে ভেঙে দিতে বললাম তো আমার বাপি বলছিল মিষ্টি নাড়ু করতে পারিস তো জিজ্ঞাসা করছিল তো আমি বললাম হ্যাঁ আর বাড়িতে কিন্তু কেউ জানে না যে মিষ্টি ভেঙে আবার নাড়ু করা হয় ওরা কিন্তু কেউই জানে না সত্যি কথা বলতে তো আমি বললাম যে হ্যাঁ আমি পারি আমি করে দিচ্ছি তো বোনকে বললাম তুই দিয়ে আর জ্বালানি কি বলবো কাট একটা ধরিয়ে দিলে ব্যাস আর আমি টুলে বসে বসে করে দিচ্ছিলাম তো তারপরে ওই দেখো ওগুলো করা হয়ে গেছে আর এগুলো কি বলতো যেমন সন্দেশ হয় ঠিক সেই টাইপের কারণ এগুলো তো ছানা তাই না বলো তো ছানা তো এরকমই হবে তো দিয়ে এটা নামিয়ে নিয়ে নারকেল নাড়ু যেরকম চিনির নাড়ু পাক দেয় ঠিক ওইরকম গোল গোল করে নারকেল নাড়ুর মতো করে করে পাক দিচ্ছিলাম আর মেজবন বলছে মা একটু ছোট করো মা একটু মোটা করছিল তো আমি বলছিলাম যে বাজারে তো বেচতে যাবো বিক্রি করব না তো আমরাই খাবো তো বেশ থাক যা হচ্ছে হোক আর পাক দেওয়া খুব কঠিন সত্যি করে মানে যে কোনো জিনিস কাজ করতে গেলে একটু কঠিন কিন্তু খাওয়াটা সহস্তায় না বলো কিন্তু এগুলো কি বলো তো হাতে খুব তাঁত লাগছে যেহেতু চিনিন না সবই তো চিনি মানে বোঁদের নাড়ু কলাম তাতেও চিনি দেওয়া আছে তারপরে এগুলো মিষ্টি নাড়ু যেগুলো করছি এগুলোও তাই আর এগুলো একটু কড়া পাকে করেছি বন্ধুরা একটু কড়া পাকে কেন করেছি বলো তো তাহলে একটু সেন্ট আসবে খেতে কিন্তু বেশি টেস্টি হবে আর আমরা তিনজনে কিন্তু এগুলো তো পাক দিচ্ছিলাম মানে পাক দিচ্ছিলাম কি বলবো গোল গোল করছিলাম তো যাই হোক আর গল্প করছিলাম তো খুব ভালো লাগছিল কি করে তো তারপরে ওইগুলো করা কমপ্লিট করলাম ওগুলো করা কমপ্লিট করে এই যে আবার এই দেখো আমি চলে এসেছি এখানে আর এটা কি করছি যেন হাতাই করে তোমরা ভেবো না যে আমি দুধ দুধ জাল দিচ্ছি তো এটা আমি রস জাল দিচ্ছি মিষ্টির রস তো এগুলো রসের পাটালি করব আর এইদিকে ভাতও হয়ে গেছে গ্যাসে আর আমার মেয়ে এই দেখো বলল বেগুনি করব কটা মা ডিম কিনতে যাচ্ছিল বর্ষ বৃষ্টি হচ্ছে যেহেতু মাছ আসেনি তো সেই কারণের জন্য তো আমরা বললাম যে না এমনি আগের দিন আমার প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিল আর খাসির মাংস টাংস রিচ খাবার খাওয়া হয়েছিল তো সেই কারণের জন্যে আর অনুষ্ঠান বাড়ি মানে তো শুধু খাওয়া দাওয়া তাই না বলো তো সেই কারণের জন্য একটু আলু চচ্চড়ি করে নিলাম করে নিয়েছে মাই করলো ভাত আলু চচ্চড়ি আর মেয়ে দেখো বাঁ হাতে ধরে আছে এটা কি জানো ধনে পাতা বাঁটা তো ধনে পাতা বাটা করেছে আর বেগুনি করলো বেগুনি করব বলছিল তো আমি বললাম কর তো সেই কারণের জন্যে মা বললো ওইখানে বেসন টেসন আছে করে নিয়ে তারপরে এ দেখো আমি রস জাল দিয়ে এখানে চলে এসেছি আর এখানে পুরো করে দিয়ে দিয়েছি সাদা কাপড়ের ওপরে তো সাদা কাপড়ের ওপর দিয়ে দিয়েছি আর এ দেখো এটা শুকিয়েও গেছে আর মেজ বোন বলছে দিদি একটু না মানে পাতলা পাতলা করতে পারিস নি তো আমি বললাম যে না পাতলা করার কি আছে তো আমাদের নিজেদের মধ্যে নেওয়া হবে তো পাতলা করার দরকার আমি পুরো করেই দিয়েছিলাম তো যাই হোক ওগুলো কমপ্লিট তো হয়ে গেছে করা মেজ বোন তুলছে তোমরা দেখলে আর দেখো এখানে ভাই বসে আছে কাকার ছেলে আর আমার মেয়ে দেখেছ আর ওই যে ওইটা কি মিলানো একটা কি ছক পাওয়া যায় কি বলে ওটাকে আমরা জানি না তোমরা কেউ জানলে কমেন্ট করো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করছিল তো সেটাকে আমি বলছিলাম যে ওটা ভাঙলি তো বললো না এটা খোলা যায় তারপরে এই যে সব কিছু ব্যাগপত্র গোছ করে নিয়ে আবার রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এবার নিজের নিজের ঠিকানায় ফিরতে হবে তাই না বলো তো মন খারাপ করছে সবারই মার মা বাবা আগে থেকেই বলছে আবার কবে আসবি কবে আসবি আর ওদের তো কাছে আমারটা একটু হলেও দূরে তো যাই হোক দূরে থাকায় ভালো তাই না বলো তো এটা নিচ্ছিলাম আমাকে ক্যামেরার ওই দিক থেকে সব বলছিল আমাকে নাকি কীর্তন কীর্তন নেওয়ার মতন লাগছে মানে কীর্তন গান করে তাদের মতো তো আমি বললাম চাদরটা এভাবে না নিলে হবে না আর ঘড়ি হাতে দিতে ভুলে গিয়েছিলাম ঘড়িটা ওখানেই তক্তার উপরে ছিল তো ঘড়িটা নিয়ে আবার এই যে ঘড়িটা হাতে দিচ্ছি আর মেজো বোন আগে যায়নি মানে আমি যেতে দিইনি চলে যাচ্ছিলো আমি বললাম একসঙ্গেই যাব আর মেজো বোন মানে ছেলে ফোন করছিল বারবার যে বাড়ি আসো বাড়ি আসে করে বৃষ্টির জন্য তো আসতে পারিনি আর এখন একটু বৃষ্টিটা থেমেছে তো এই মোমেন্টেই বার হতে হবে তাই না বলো তো যাই হোক বোনের ওই যে কানে নাকি ঠিক করে দিচ্ছিলো মা আর আমি এই যে কি করব ভেবে পাচ্ছিলাম না মনটা খারাপ লাগছিল তো তারপরেও আমার খারাপ লাগলেও আমি এখানে কাকা কাকিমা ওদেরকে প্রণাম করলাম আর আমার খারাপ লাগলেও আমি ওদের সামনে কাঁদি না চোখের জল ফেলি না কারণ তাহলে ওদের মনটা বেশি খারাপ করবে তাই না বলো তো সেই কারণের জন্যে চোখের জলটা ফেলেও আমি আড়ালে গিয়ে ফেলি আর এই যে ওইখানে গেলাম ওখানে ভাইয়ের বউ আর মাসি দাঁড়িয়ে ছিল আর মাসিও আমাদের সঙ্গেই আসবে মানে একসঙ্গেই চলে আসবে তো মাসি মানে এক জায়গায় নামবে মেজো চলে যাবে আর আমি টোটো থেকে নেমে পড়বো একই টোটোতে আসব তারপরে এই যে আমার কাকা আসলো কাকা বলল ব্যাগপত্র দিয়ে টোটো চলে এসেছে তো আমি তুলে দিই কাকা এই যে আমার ব্যাগ মেজবনের বোনের ব্যাগ সব নিয়ে যাচ্ছে আর ভাইয়ের বউ ওই যে তাকিয়ে তাকিয়ে দেখছে আরে দেখো এটা একটা কাকিমা তো যাই হোক সবাইকে বলছিলাম যে সব মিলেমিশে একসঙ্গে থেকে সবাই তো চলে যাচ্ছে শ্বশুরবাড়ি আর ওরা তো সব একা একা হয়ে যাবে এবারে তাই না বলো তো বলছিল যে সব ফোন করবি আর আমি এটাই বলছিলাম যে হ্যাঁ চারজনাত মানে চার বাড়ির চারটে ফোন নাম্বার তো কাছে থাকলো তো যার ফোনে যখন পাবো তার ফোনে তখন করব। আর ওই কাকিমাকে প্রণাম করতে গেলাম তো কাকিমা বলল আমি বিছানা কাপড় তো কাপড় ধোয়া হয়নি এখনও তো সেই কারণের জন্যে আর এই দেখো আমার বাপি ওখানে টোটোর কাছে দাঁড়িয়ে আছে তো তারপরে টোটো চলে এসেছে যেখানে উঠতে হবে আর কাকা ওইখানে আবার ব্যাগ রেখে দিয়ে বসেছিল তারপরে এই দেখো টোটো ছেড়ে দিয়েছে আর টোটোই থেকে নেমে আমরা আবার এই যে বাসে উঠে পড়েছি টোটো থেকে নামলাম নেমে বাসে উঠলাম আর বাসে যাব তার কারণ হচ্ছে ট্রেন লেট আছে আর ট্রেন লেট আছে ট্রেনের অপেক্ষা যতক্ষণ করব ততক্ষণ আবার বাড়ি পৌঁছিয়ে যাব। আর রাস্তায় দাঁড়িয়ে থাকার থেকে চলে যাওয়াই ভালো তো সেই কারণের জন্য মেয়েকে বললাম যে বাবা চল বাসেই চলে যায় আর বাসে আপাতত সিট পেয়েছিলাম তো তারপরে ওই দেখো আমরা ওঠার পরে ওই একটাই সিট খালি ছিল তারপরে ছোলা উঠল সিদ্ধ ছোলা তো মেয়েকে বললাম বাবু কিছু খাবি তো মেয়ে আর সেই ঝাল মুড়ি তো ওঠেনি বাদাম ভাজা তারপরে চিপস টিপস উঠেছিলো মেয়ে বললো ওগুলো খাবো না মা তো ছোলা সিদ্ধ খাবো তো আমি দেখলাম তাহলে একটু ছোলা খাওয়া যাক আর এই দেখো এখানে ছোলা নিয়ে নিচ্ছিলাম একটু আর ছোলাটা নিয়ে তো আমি মেয়েকে বলছিলাম যে বাবু তুই আগে খেয়ে দেখ ছোলাটা কেমন আর মেয়ে বললো যে না তুমি আগে খেয়ে দেখো তো ঝাল টাল ঠিকঠাক আছে কি না তো আমি খেয়ে এটাই বলছিলাম প্রচণ্ড ঝাল হয়েছে আর ঝাল ঝাল কিন্তু ভালো লাগছে তো তারপরে মেয়ের মুখে আমি দিয়ে দিলাম তো যাই হোক এভাবে করে এই দেখো বাস থেকে নেমে পড়লাম আর বাসে একটু হলেও আমার মাথা ঘোরে কেন উলটির সমস্যা আছে সিট না পেলে তো একেবারে উলটি হয়ে যায় বমি হয়ে যায় তো যাই হোক সিট পেয়েছিলাম অসুবিধা হয়নি জানালার ধারে আর এই দেখো বাস থেকে নেমে আবার টোটোই করে এসে আবার বাড়িতে নেমেও পড়েছি বাসে থেকে নেমে টোটো টোটোই থেকে নেমে একেবারে বাড়িতে বাড়ির রাস্তায় তো তারপর আমি উঠানে চলে এসেছি আর মেয়ে আগে আগে আসছিলো মেয়ের হাতেও একটা ব্যাগ ছিল আর আমি এই ব্যাগটা আনছিলাম তো তারপরে ব্যাগটা ব্যাগটাগ নিয়ে ঘরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে আবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে আলু কেটে টমেটা টমেটা কেটে একবারে একটু আলুর তরকারি বসিয়েছি আর এই যে একদিকে ভাত দিয়েছি কারণ ঝটপট করছি একটু মেয়ের স্কুলে যেতে হবে কারণ মেয়ের স্কুলে রেজাল্ট আছে তো খাওয়া দাওয়া না করে গেলে তখন আবার একটু হলেও দেরি হবে অসুবিধা হবে তাই না বলো ওই জন্যে তো খাওয়া দাওয়া করে আবার এই দেখো রেডি হয়ে গেছে মেয়ে স্কুল ড্রেস পরে নিয়েছে আর মেয়ে ঠান্ডা ঠান্ডা করছে বলে মেয়েকে বললাম যে একটু ফুল হাতা কিছু পরে নেয় তো জিন্সের জামাটা মেয়ে পরে নিলো যেটা পরে আসলো সেইটাই ড্রেসের উপরে পরে নিল আর আমি আর কিছু পড়িনি কো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে